স্বাধীনতার দিবসে মুক্তি পেয়েছিল টিজার। রবিবার প্রকাশ্যে এলো সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত এবং প্রসেনজিৎ অভিনীত বহুল চর্চিত ছবি ক্রুম নামের ট্রেলার। সুভাষ জি ও জানে হিন্দ আ গয়ে হ্যায় নাজ জিস পে হিন্দ কো ও শানে হিন্দ আ গয়ে। গোটা ট্রেলারটাই যেন উত্তেজনায় ওভারডোজ। তুখর ডায়লগ, থ্রিলে ভরপুর 2 মিনিট 17 সেকেন্ডের ওই ট্রেলারটি প্রকাশ্যে আসার 3 ঘন্টায় ভিউ ছাড়িয়েছে 15,000-এর বেশি। জানা গিয়েছে নেতাজির অন্তর্ধান রহস্যের 3টি প্রধান থিওরির ওপর ভিত্তি করে বানানো হয়েছে ওই ছবি। নেতাজির ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া ওই ছবিতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, বিপ্লব দাশগুপ্তদের। টিজার প্রকাশ হওয়ার পর থেকেই নানা রকমের বিতর্কে জড়িয়ে পড়েছিল ওই ছবি। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তথ্য বিকৃত না করার আর্জি জানিয়ে ছবির পরিচালক ও প্রযোজক সংস্থার কর্ণধারকে আইনি চিঠি পাঠিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা দেবব্রত রায়। সেন্সর বোর্ডের কাছেও তার আবেদন ছিল ছবিটিকে যাতে ছাড়পত্র না দেওয়া হয়। তবে বিতর্ক থাকা সত্ত্বেও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনে ছাড়পত্র মেলে সৃজিতের গুমনামির। সেন্সর বোর্ডের আনকাট ইউ সার্টিফিকেট পায় ছবিটি। এই প্রসঙ্গে পরিচালক অবশ্য বারে বারেই বলে আসছিলেন, মুখার্জি কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করে সুভাষচন্দ্র বসুর মৃত্যু সংক্রান্ত 3টি থিওরি দেখানো হয়েছে ছবিটিতে। ইতিহাসের বিকৃতিও করা হয়নি, কোনো মত প্রতিষ্ঠার চেষ্টাও করা হয়নি। সব কিছু ঠিকঠাক থাকলে অক্টোবরে মুক্তি পাবে গুমনামি। তো বন্ধুরা, গুমনামি ট্রেলারটি আপনাদের কেমন লেগেছে এবং 5-এর মধ্যে আপনি ট্রেলারটিকে কত দেবেন জানিয়ে দিন আমাদের কমেন্ট করে। আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কি একটু জল লাগবে? না মিলর, জল না, আমার একটু ন্যায় হলেই চলবে, অল্প জাস্টিস। এটাকে আপনি পলিটিক্যাল করে দিচ্ছেন মিস্টার ধর। কোন পার্টির মেম্বার আপনি? আমি কোনো পার্টিরই ক্যাডার নই পালবাবু, আমি আজাদ হিন্দ ফৌজের সৈনিক। নাম শুনেছেন নিশ্চয়ই, নাকি তার জন্য আরেকটা কমিশন বসাবেন? কদম কদম বড়ায়ে যা, খুশি কে গীত গায়ে যা, ইয়ে জিন্দগি হ্যায় কৌম কি তু কৌম পে লুটায়ে যা। কদম কদম বড়ায়ে যা, খুশি কে গীত গায়ে যা, ইয়ে জিন্দগি হ্যায় কৌম কি তু কৌম পে লুটায়ে যা।